আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি জহির আছি আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে 3D লেন্টিকুলার ডিজাইন তৈরি করতে হয় খুব সহজেই ফটোশপ দিয়ে। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। প্রথমে আমরা অন পিক্সেল স্ট্রাইপ এবং অন পিক্সেল গ্যাপ একটি প্যাটার্ন তৈরি করে নেব। এর জন্য আমরা চলে যাব ফাইল, ফাইল থেকে নিউ। এখানে আসার পরে আমরা ডকুমেন্টের নাম দেব স্ট্রাইপ প্যাটার্ন। এখানে উইথে মেজারমেন্ট রাখবো আমরা 2 পিক্সেল, হাইটে রাখবো আমরা 1 পিক্সেল, রেজুলেশন রাখবো আমরা 300 এবং ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট থেকে আমরা সিলেক্ট করে দেব ট্রান্সপারেন্ট, তারপর ক্রিয়েট। এখন আমরা রেক্টেঙ্গেল ম্যাজিক টুল নিয়ে 1 পিক্সেল সিলেক্ট করে ফিল করে নেব। এজন্য আমরা চলে যাব এডিট, এডিট থেকে ফিল। এখানে আসার পরে আমরা এখান থেকে সিলেক্ট করে দেব ব্যাকগ্রাউন্ড কালার, তারপর ওকে। ফিল করার পরে এখন আমরা একটি প্যাটার্ন ক্রিয়েট করে নেব। এজন্য আমরা চলে যাব এডিট, এডিট থেকে ডিফাইন প্যাটার্ন। এখানে আসার পরে আমরা প্যাটার্নের নাম দেব স্ট্রাইপ প্যাটার্ন, তারপর ওকে। তারপর আমরা এই ডকুমেন্টটি ক্লোজ করে দেব। এখন আমরা ফাইল থেকে আরেকটি নতুন ডকুমেন্ট ক্রিয়েট করে নেব। এই ডকুমেন্টটির নাম দেব আমরা লেন্টিকুলার এফেক্ট। তারপর আমরা এখানে উইথে মেজারমেন্ট রাখবো 600 পিক্সেল, হাইটে রাখবো 900 পিক্সেল, রেজুলেশন রাখবো আমরা 300, ব্যাকগ্রাউন্ড থেকে রাখবো আমরা ট্রান্সপারেন্ট, তারপর ক্রিয়েট। এখন আমরা এই লেয়ারটির নাম দেব স্ট্রাইপ অন এবং এই লেয়ারটি আমরা স্ট্রাইপ প্যাটার্ন দিয়ে ফিল করে নেব। এর জন্য আমরা চলে যাব এডিট, এডিট থেকে ফিল। এখানে আসার পরে আমরা কন্টেন্ট থেকে প্যাটার্ন সিলেক্ট করে নেব এবং কাস্টম প্যাটার্ন থেকে আমরা আমাদের তৈরিকৃত প্যাটার্নটি সিলেক্ট করে নেব, তারপর ওকে। স্ট্রাইপ লেয়ারটি কন্ট্রোল প্লাস জে প্রেস করে আরেকটি কপি করে নেব। এই লেয়ারটির নাম দেব স্ট্রাইপ 2। এখন আমরা যে ইমেজের উপর লেন্টিকুলার ইফেক্ট অ্যাড করব ওই ইমেজগুলো ওপেন করে নিয়ে আসব। এজন্য আমরা চলে যাব ফাইল, ফাইল থেকে ওপেন। তারপর আমরা মুভ টুল দিয়ে ড্র্যাগ করে এখান থেকে ইমেজগুলো নিয়ে যাব। তারপর এখানে আসার পরে আমরা ছেড়ে দেব। এখন আমরা ইমেজটি পজিশন মতো বসিয়ে নেব। আমরা এভাবে দ্বিতীয় ইমেজটি নিয়ে আসব। আমরা এই লেয়ারটির নাম দেব ইমেজ অন এবং এই লেয়ারটির নাম দেব ইমেজ 2। ইমেজ 2 লেয়ারটি আমরা স্ট্রাইপ 2 লেয়ারের উপরে রাখব এবং ইমেজ অন লেয়ারটি আমরা স্ট্রাইপ অন লেয়ারের উপরে রাখব। তারপর ইমেজ অন লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটনে ক্লিক করে আমরা চলে যাব ক্লিপিং মাস্ক। একইভাবে ইমেজ 2 লেয়ারটি সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে আমরা ক্লিপিং মাস্ক করে নেব। তারপর কন্ট্রোল প্লাস ই প্রেস করে আমরা লেয়ার দুটি মার্জ করে নেব। এখন আমরা মুভ টুল থাকা অবস্থায় রাইট দিকে অথবা লেফট দিকে 1 পিক্সেল পরিমাণ সরিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমরা খুব সহজেই সিম্পল কিছু স্টেপস ফলো করে ইমেজের উপর লেন্টিকুলার ইফেক্ট অ্যাড করলাম। তো এভাবেই আপনারা যে কোনো ইমেজের উপর খুব সহজেই লেন্টিকুলার ইফেক্ট অ্যাড করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।